নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। করোনার সামাজিক সংক্রমণ, এবার পজিটিভ গ্রিন হিলসের দুই ডাক্তার সহ 17 ব্যক্তি। কাছাড়ে কোভিড প্রকোপে উদ্বিগ্ন ডিসি, জিনিসপত্রের মূল্যবৃদ্ধি ঠেকাতে পদক্ষেপ। শিলচরে জনসমাগম কমাতে কঠোর প্রশাসন, ফুটপাতে দোকান খুললেই জরিমানা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। করোনার সামাজিক সংক্রমণ ঘটার পর বর্তমানে প্রতিদিনই নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ছে। কোনো ভ্রমণের ইতিহাস নেই এমন করোনা পজিটিভ ব্যক্তির সংখ্যা বাড়ছে। সোমবার প্রথম দফায় আরও 17 ব্যক্তি করোনা আক্রান্ত বলে ধরা পড়েছেন। এর মধ্যে রয়েছেন প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর মনিকা দেব, গ্রিন হিলস নার্সিংহোমের কর্ণধার রুদ্রনারায়ণ গুপ্ত, ওই হাসপাতালের চার কর্মী ববিতা সিনহা, এল সোনিয়া চানু, সবিতা কর্মকার এবং মামুনি নুনিয়া। একই সঙ্গে এদিন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্নাতকোত্তর কোর্সে ভর্তি হতে আসা দুজন পড়ুয়াও সংক্রমিত হয়েছেন। এছাড়া চারজন রয়েছেন সেনা জওয়ান, যারা মাছিমপুর সেনা হাসপাতালে কোয়ারেন্টিনে ছিলেন। সোমবার তাদের রিপোর্ট পজিটিভ আসায় 17 জনকে বিভিন্ন হাসপাতালের কোভিড ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সাধারণ রোগীদের পর এবার একের পর এক ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা করোনা সংক্রমিত হওয়ায় সর্বত্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। এদিন ডক্টর মনিকা দেব সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জানান, গত সপ্তাহকালের মধ্যে যারাই তাঁর সংস্পর্শে গিয়েছেন সবাই যেন করোনার পরীক্ষা করিয়ে নেন। এদিন রুটিন সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্য বিভাগের মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী কাছাড়ের সর্বশেষ পরিস্থিতির কথা জানান। পজিটিভ হয়েছিলেন মনিকা দেব এবং রুদ্রনারায়ণ গুপ্ত নিজে থেকে গিয়ে শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন। আর বাকি পাঁচজনের মধ্যে চারজনকে আমরা শিলচর সিভিল হাসপাতালে এবং একজনকে আমরা শিলচর মেডিকেল কলেজে ভর্তি করাচ্ছি। আসাম ইউনিভার্সিটি শিলচরের কোয়ারেন্টাইন সেন্টারে দুজন পিজি স্টুডেন্ট যারা এডমিশন নিতে এসেছিলেন শিলচর মেডিকেল কলেজে, তারা কোয়ারেন্টাইনে ছিলেন। তো তাদের কিছুটা সাইন সিমটম দেখে তাদেরকে সেকেন্ড টেস্ট করা হয় এবং তাতে পজিটিভ পাওয়া যায়। তাদেরকেও আমরা শিলচর মেডিকেল কলেজে এডমিশন দিয়েছি। কেন্দ্রীয় বিদ্যালয় কুম্বিল গ্রামে একজন ফ্যাকাল্টির মা কোভিড পজিটিভ পাওয়া যায়, ওনাকেও আমরা শিলচর মেডিকেল কলেজে আনার ব্যবস্থা করছি। কয়েকদিন আগে নেসলেতে একটা পজিটিভ কেস পাওয়া গেছিল নেসলের গোডাউনের, তো সেই সূত্রে ধরে আমরা কন্ট্যাক্ট ট্রেসিংয়ে নেসলের বাকি কিছু কর্মীদেরকেও আমরা টেস্ট করিয়েছিলাম। তার মধ্যে তিলক দাস বলে একজন কর্মী, উনি পজিটিভ পাওয়া গেছে, ওনাকে আমরা শিলচর মেডিকেল কলেজে ট্রান্সফার করছি। বাকি দুজন আছেন যাদের বিভিন্ন জায়গায় ট্রেভেল হিস্ট্রি আছে, তারা আগরতলা লজ এবং ভেটেরিনারিতে কোয়ারেন্টিনে ছিলেন, তাদেরকে আমরা শিলচর মেডিকেল কলেজে ভর্তি করাচ্ছি। এবং আর্মির চারজন জওয়ান পজিটিভ পাওয়া গেছে, আর্মির চারজন জওয়ানকে আমরা আর্মি হাসপাতালে মিলিটারি হাসপাতাল মাসিমপুরে। করোনার সংক্রমণ যেভাবে ছড়াচ্ছে তাতে বিভিন্ন মহল উদ্বিগ্ন। সোমবার শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়ের বাড়ির সবার লালারস সংগ্রহ করা হয়েছে। রাজদীপ নিজেও মেডিকেল কলেজে গিয়ে করোনা পরীক্ষা করান। তিনি জানান, ডক্টর মনিকা দেব শুধু গ্রিন হিলসে নয়, জীবনজ্যোতি হাসপাতালেও রোগী দেখেন, তাই উনার করোনা পজিটিভ ধরা পড়ার তার সংস্পর্শে থাকা সবার পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিভাগ। দুপুরে ডক্টর রাজদীপের বাড়িতে গিয়ে স্বাস্থ্যকর্মীরা পরিবারের সদস্য সহ নিরাপত্তা কর্মীদের লালারস সংগ্রহ করেন। কাছাড় জেলায় করোনার সংক্রমণ লাফিয়ে বাড়ায় গভীর উদ্বিগ্ন জেলা প্রশাসন। সোমবার জেলাশাসক কীর্তি জল্লের সাংবাদিক সম্মেলনে তার উদ্বেগের কথা ব্যক্ত করেন। তিনি বলেন, প্রতিদিনই নতুন করে কোনো ভ্রমণ ইতিহাস না থাকা সত্ত্বেও করোনা পজিটিভ রোগীর সন্ধান পাওয়া যাচ্ছে। মারণ ভাইরাসের সামাজিক সংক্রমণের কথা মাথায় রেখে এই কঠিন সময়ে মানুষকে সাবধানতা অবলম্বন করতে হবে। সবাইকে মাস্ক লাগানো, সবকিছু স্যানিটাইজ করে রাখা এবং বিশেষ কাজ ছাড়া প্রকাশ্যে না বেরোতেও জেলাশাসক জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। জেলাশাসক জল্লি এদিন আরও বলেন, করোনা পরিস্থিতির মোকাবিলায় প্রশাসন শক্ত হাতে লড়ছে। রোগীর সংখ্যা যেভাবে বাড়ছে তার সঙ্গে সঙ্গতি রেখে হাসপাতালের সংখ্যাও বাড়ানো হয়েছে। পাশাপাশি বর্তমান পরিস্থিতিতেও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঠেকাতেও উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। These are daily laborers whose livelihoods depend on that each day turning up at their job.
they are the worst affected. Jitna bhi relief there, you know, it is not enough until aapke haath mein paise na ho. So that's the only hesitation. But apart from that, it is easier for government to go for lockdown because things will be under control. However, to not harass public, which is why I had sent that request letter also. Please try and abide as much as you can. People say ki madam yahan mask nahi pehen rahe, wahan mask nahi pehen rahe. How to monitor 24/7? Where is the civic responsibility? So that was the appeal ki andar se jagrut hone ke liye. Now with regards to lockdown, the SOP is very clear. As the case incidence increases, and as the case incidence increases from one particular area, then we'll have to go through the lockdown measures. We are, however, aaj bhi humne sare wholesalers, vegetable vendors, fruit vendors, ration, dry ration wholesalers, sabhi se meeting kiya hai. We've also had a meeting with the auto and the tuk-tuki and all of those people also to try and tell ki jitna common man ko facilitate kar sake, wo karne ki. করোনা পরিস্থিতিতে প্রকাশ্যে জনসমাগম ঠেকাতে কঠোর পদক্ষেপ নিচ্ছে শিলচর পুরসভা। সোমবার সাংবাদিক সম্মেলনে পুরসভার আধিকারিক তথা অতিরিক্ত জেলাশাসক সুমিত সত্যবান জানিয়েছেন, মঙ্গলবার থেকে শুধু রেজিস্টার্ড দোকানদাররাই ব্যবসা করতে পারবেন, অর্থাৎ স্থায়ী দোকানে শুধু খোলা যাবে, ফুটপাতে পসরা সাজিয়ে কেউ আর বসতে পারবেন না। এই নির্দেশ অমান্য করলে, অর্থাৎ রাস্তার পাশে দোকান খুললে ১০০০ টাকা জরিমানা করা হবে, পাশাপাশি সেই দোকানের সামগ্রীও বাজেয়াপ্ত করা হবে বলে সত্যবান উল্লেখ করেছেন। ये तीन एरिया में कल से सिलचर म्यूनसिपैलिटी बोर्ड ने आज ऑर्डर निकाला है, कोई भी आदमी एक्सेप्ट अगर परमानेंट शॉप या स्टॉल, जो परमानेंट हमारा होल्डिंग वाला स्टॉल है, उसके अलावा सेल करेगा तो हम लोग 1000 रुपीज़ फाइन कलेक्ट करेंगे और सामान कॉन्फिस्केट कर लेंगे। अगर वो 1000 रुपीज़ फाइन पे नहीं कर सकते हैं, उनका सामान कॉन्फिस्केट कर लेंगे। दिस इज डन टू मेक श्योर दैट स्ट्रीट पे आके वो लोग ना बैठे और वो जो कंजेस्टेड एरिया, एटलीस्ट वहाँ पे स्ट्रीट वेंडिंग बंद हो। इसके बाद भी अगर हमारे को लगता है कि मार्केट में स्पेस कम हो रहा है, कंजेशन बहुत हो रहा है और लोग घुसे जा रहे हैं, देन इसके बाद में आगे का काम फिर हम लोग इसमें एक्शन लेंगे। बट ये हमने कल से किया है, आप लोग से भी अनुरोध है कि थोड़ा पॉपुलराइज कर लीजिए, सो दैट कल जब हम लोग वहाँ पे पहुँचे तो ऐसा लोगों को, क्योंकि कल तो हमको लेना स्टार्ट करना पड़ेगा। दिस इज बिकमिंग टेकिंग न्यूअर हाइट्स डे बाय डे। कितना भी अपील कर रहे हैं, कुछ भी कर रहे हैं, बट थिंग्स आर नॉट चेंजिंग। तो एटलीस्ट जो हमारा कंजेस्टेड वाला एरिया है, वहाँ पे हम लोग ये चीज़ कल से स्टार्ट करेंगे। आप न्यू मार्केट, फाटक बाजार और गोपालगंज जो एरिया, हाँ, जो मतलब सड़क पे ठेला लगा करके भी खड़े हैं आप, या वो मोबाइल स्टॉल भी है आपका, तब भी हम लोग आपको उसमें काउंट करेंगे। ओनली जिनका स्टॉल है वहाँ पे, होल्डिंग नंबर ऑफ म्यूनसिपैलिटी वाला जो भी स्टॉल है, वही चलेगा। उसके अलावा अगर कोई उस एरिया में करते हैं तो हम लोग को भी फाइन कलेक्ट। শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠ ও স্টেডিয়ামে সিসি ক্যামেরা বসানো হয়েছে। বিধায়ক দিলীপ কুমার পালের 2019-20 অর্থ বছরের এলাকা উন্নয়ন তহবিল থেকে মোট 3.5 লক্ষ টাকা ব্যয়ে এই প্রকল্প সম্পূর্ণ হয়েছে। সোমবার এই প্রকল্পের উদ্বোধন করেন বিধায়ক পাল। এছাড়া সিসি ক্যামেরা প্রকল্পের মনিটর বোতাম টিপে সূচনা করেন জেলাশাসক কীর্তি জল্লি। এত বড় একটি জায়গা, সেই সমস্ত জায়গা দেখভালের জন্য চৌকিদার থেকে শুরু করে, বা আমরা যদি কোনো নাইট চৌকিদারের ব্যবস্থা রাখতে চাই, আমাদের কাছে সেই ফাইন্যান্সিয়াল স্ট্রেংথটুকু আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের বিশেষ নেই, যার জন্য আমরা শিলচর ডিএসএস স্টেডিয়ামটি আমরা খুব বিশেষভাবে নজরদারি করতে পারতাম। কিন্তু বিগত 3 দিন বা 4 দিন থেকে আমি বাবুদা বা ডিএসএল প্রত্যেক অফিস বিয়ারালা আমরা কিন্তু ফিল করতে পেরেছি যে শিলচর জেলা ক্রীড়া সংস্থায় শিলচরের মাননীয় বিধায়ক শ্রী দিলীপ কুমার পালের দেওয়া 3.5 লক্ষ টাকা এমএলএ ফান্ড থেকে, সেই টাকার যে 29টি ক্যামেরা আমাদের শিলচর ডিএসএস স্টেডিয়ামে লেগেছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধক দিলীপ কুমার পাল জানান, মোট 29টি সিসি ক্যামেরা রয়েছে ডিএসএ গ্রাউন্ডে। এই সংস্থার জন্য কিছু একটা সাহায্য করার ইচ্ছে বহুদিনের, কিন্তু সীমিত তহবিলের জন্য বড় কোনো প্রকল্প মঞ্জুর করা সম্ভব হয়নি। ডিএসএতে সিসি ক্যামেরা ইন্টিগ্রেশন করতে পেরে তিনি আনন্দিত বলেও জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলাশাসক কীর্তি জল্লি, ডিএসএ সচিব বিজয়েন্দ্র প্রসাদ সিং প্রমুখ। আমি আছি আপনাদের সঙ্গে, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ।
কিন্তু এই কারণে ডাক্তার আমাকে দুবার আশীর্বাদ দিয়েছে আপনাদের ভালোবাসা আপনাদের সম্মান আমি পেয়েছি মায়ের প্রতিদান দেওয়ার আমি চেষ্টা করব তো এখনো লেনদেনের বিষয় নয় আপনাদের ভালোবাসার প্রতিদান ভালোবাসার মাধ্যমে দেবো আমি চেষ্টা করেছি এটার উন্নয়নের জন্য বিএসএর উন্নয়নের জন্য আমি যথাসাধ্য চেষ্টা করব যেটা মেঘালয়ে বিভিন্ন খাসি সংস্থার নেতৃত্বে নির্বিচারে বাঙালিদের ওপর অত্যাচারের প্রতিবাদ জানিয়েছে ইউথ এগেনস্ট সোশ্যাল ইভিলস বা ইয়াসি। সোমবার সংস্থার উদ্যোগে কাছাড়ের জেলাশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপি পাঠানো হয়। ইয়াসি মেঘালয়ে বারবার অখাসি মূলত বাঙালি জনগোষ্ঠীর উপর নির্যাতনের তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছে। এ ব্যাপারে শীঘ্রই প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে। এদিন স্মারকপত্র পাঠানোর পর ইয়াসির সভাপতি সঞ্জীব রায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় গত 3 জুলাই মেঘালয়ের ঘটনার কথা উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান। ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তেরও দাবি জানান তিনি। যেভাবে ঘটনাগুলো ঘটে যায় বিগত দিনেও আমরা দেখেছি, আজও আমরা দেখছি, মনে হয় মেঘালয় হয়তো ভারতবর্ষের ভিতরে না। আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীজিকে অবগত করিয়েছি যে অনেক দিন থেকে এভাবে অত্যাচার নন ট্রাইবালসের উপরে হয়ে আসছে মেঘালয়ে। যারা নন খাসি, নন গারো, নন জয়ন্তিয়া, ওদের উপর সদাই আক্রমণ হয়ে থাকে এবং বারবার ওদেরকে ধমকি দেওয়া হয় মেঘালয় ছাড়ার উদ্দেশ্যে। আজকে আমরা আপনাদের মাধ্যমে তথা এই মেমোরেন্ডামের মাধ্যমে মেঘালয়ের মুখ্যমন্ত্রীকে আবার আমরা অবগত করাচ্ছি যে বিগত দিনে যখন মেঘালয়ে নন ট্রাইবালসের উপর আক্রমণ হয়েছিল এবং আইএলপি নিয়ে বিশেষভাবে যখন মেঘালয়ের লোকেরা উদ্যোগ নিয়েছিলেন, আমরা ইয়াসি কিন্তু ওটার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম। আমরা নাগরিক সভা করেছিলাম এবং অর্থনৈতিক অবরোধের দিকে আমরা প্রস্তুতি নিয়েছিলাম। সে সুবাদে মণিপুরে যখন অমণিপুরের উপর আক্রমণ হয়েছিল, আমরা সেই অমণিপুরীদের পাশে দাঁড়িয়েছিলাম। আজ আবার সময় এসে গেছে অতিসত্ত্ব যদি ভারতের মাননীয় প্রধানমন্ত্রীজি এই ব্যাপারে ইন্টারফেয়ার না করেন তাহলে আমরা আবার বাধ্য হবো যে মেঘালয় সরকারের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধে যাব। আমরা তাই আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান করেছি অতিসত্ত্বর যাতে একটা হাই লেভেল ইনকোয়ারি দেওয়া হোক এবং যারা কালপ্রিট ওদেরকে অতিসত্ত্বর ধরে উচিত শাস্তি দেওয়া হোক এবং যে 6 জন যুবক, নিরীহ হিন্দু বাঙালি যুবক যারা আজকে জীবনের সাথে লড়াই করছে, ওদেরকে একটি ভালো ট্রিটমেন্টের ভালো চিকিৎসার ব্যবস্থা করা দেওয়া হোক, এই দাবি নিয়ে আজকে ইয়াসি মাঠে নেমেছে। তারাপুরে এক অভিযান চালিয়ে পুলিশ 174 গ্রাম ব্রাউন সুগার জব্দ করার পাশাপাশি মণিপুরের বাসিন্দা এক মহিলাকেও আটক করেছে। পাশাপাশি মাদক সম্বন্ধীয় বেশ কিছু গুরুত্বপূর্ণ সামগ্রীও জব্দ করেছে পুলিশ। জব্দ করা ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য 6.5 লক্ষ টাকা হবে বলে জানিয়েছে পুলিশ। ধৃত 45 বছর বয়সী ওই মহিলা বিগত 35 বছর ধরে এখানে বসবাস করছিলেন। জানা গেছে এক গোপন সূত্রের খবরের ভিত্তিতে ডিএসপি ভার্গব গোস্বামী, সদর ওসি এবং তারাপুর আউটপোস্টের আইসি গোয়েন্দা কুকুর নিয়ে তারাপুর এলাকায় এক সানাসি অভিযান চালিয়ে এই সাফল্য পান। কুইবিলে অজ্ঞাত পরিচয় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। কাবুগঞ্জ ও কাটাখালের মধ্যবর্তী শিলচর আইজল জাতীয় সড়ক সংলগ্ন বিলের একটি পরিত্যক্ত ঘর থেকে ওই মৃতদেহটি উদ্ধার হয়েছে। তার বয়স আনুমানিক 45, মাথায় লম্বা চুল ও গায়ের রং ফর্সা। যে ঘর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার হয়েছে সেখানে বেশ কিছু জিনিস ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। খবর পেয়ে ধলাই পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পরে ম্যাজিস্ট্রেট এনকোয়েস্টের পর ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে দেহ শনাক্তকরণের জন্য 72 ঘন্টা মর্গে রাখা হবে। পরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ধলাই থানার ওসি সাহাবুদ্দিন বড়ভুয়া জানিয়েছেন, এখানে পাকুইবিলে একটা খালি ঘর আছে, অ্যাবান্ডন ঘর। এই ঘরে একটা ডেডবডি আছে। তো আইলাম এখানে, আইয়া ইনভেস্টিগেশন করিয়া দেখলাম যে খালি ঘর, এখানে একজন অপরিচিত ব্যক্তি 45 ইয়ার্স হইব, আর নাও অ্যাড্রেস কিছু পাইছি না, সুইসাইড হয়েছে, হ্যাঙ্গিং অবস্থায় পাইছি।
ম্যাজিস্ট্রেট স্যার আইবা পোস্টমর্টেম হইব, তারপরে আইডেন্টিফিকেশন হইব, লিগেল প্রসেস ইনভেস্টিগেশন চলে। এর ওই যে সফল সুফলগুলা কই? কেন খালি রুম, তার পরনও তাকে একটা গামছা, একটা হাফ প্যান্ট আর গেঞ্জি একটা, হাতের আঙ্গুলে থাকা আংটি পাঁচটা, এইসব এসে জমা করে রাখা, কোনো ধরনের ভাইলেশন মার্কস বা কোনো ধরনের এরকম সন্দেহজনক কিছু দেখতেছি না। তবে দেখি কি হয় ইনভেস্টিগেশনের লাস্টের দিকে বাইরিব কি। ভারত বাংলাদেশ পণ্যবাহী ট্রেন চলাচলে নতুন দিগন্তের সূচনা হয়েছে। ভারত থেকে দর্শনা ও বেনাপোল দিয়ে বাংলাদেশ ভারতের মধ্যে পণ্যবাহী ট্রেন চলাচলের সূচনায় ব্যবসায়ীদের মধ্যেও আশার আলো দেখা দিয়েছে। করোনার দুঃসময়ে যখন স্থলবন্দর বন্ধ, তখন ভারত থেকে জুন মাসেই 103টি পণ্যবাহী ট্রেন বাংলাদেশে আসা যাওয়া করে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে উভয় দেশের সিদ্ধান্তে নিয়মিতভাবে বাংলাদেশ ভারতের মধ্যে পণ্যবাহী ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারত বাংলাদেশ রেল যোগাযোগের ইতিহাস পুরনো। 1965 সালে পাক ভারত যুদ্ধের পর থেমে যায় সকল যোগাযোগ। 1971 সালে মুক্তিযুদ্ধের পর সেই কলঙ্কময় ইতিহাস মুছে যায়। 71 সালে 1 কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছিল ভারত। 72 সালে দেশ স্বাধীনতা অর্জনের পর শরণার্থীদের নিয়ে ভারত থেকে বেনাপোল হয়ে আসত ট্রেন, তখন থেকেই শুরু, কিন্তু পুরোপুরি গতি পায় 90-এর দশকে। ভারত বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ডিরেক্টর মতিউর রহমান বলেন, পণ্যবাহী ট্রেন চালু হওয়ায় ব্যবসায়ী মহল খুশি। ভারতীয় হাই কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড, ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার এবং বেনাপোলের কমিশনার বিলাল হোসেন চৌধুরী ও আমাদের সিএনএফ অ্যাসোসিয়েশন সবাই চেষ্টা করে আমরা 7 তারিখ থেকে জুনের পুরোপুরি ভারত থেকে আমদানি শুরু হয়। কিন্তু ওই দিন ভারতের ডিসি যে চিঠি ইস্যু করেছিল, সেখানে বলা ছিল যে 100 করে গাড়ি তারা বাংলাদেশ থেকে নেবে। আনফর্চুনেটলি বনগাঁ একটা পার্কিং সিন্ডিকেটের কারণে তারা আমাদের গাড়ি নিতে অপারগতা বোধ করে, ফলে আমাদের দেশ থেকে যে সহস্রাধিক ট্রাক দাঁড়িয়ে আছে বিভিন্ন পণ্য নিয়ে, জুট অ্যান্ড জুট গুডস, গার্মেন্টস, জুতা, অন্য অন্য পণ্য, স্বাভাবিকভাবে সেই বাংলাদেশি এক্সপোর্টার এবং যারা এর সাথে রিলেটেড তারা ক্ষুব্ধ হয়, তারা হতাশ হয় এবং সমস্ত কাজ থেকে বিরত হয়। ফলে 1 তারিখ থেকে আবার ভারতীয় রপ্তানি, দ্যাট ইজ আমাদের ইম্পোর্ট, বন্ধ হয়ে যায়। কারণ ইম্পোর্ট এক্সপোর্ট তো উভয় দেশের জন্য প্রয়োজন। আজকে আমাদের দেশে পাটের জন্য কলকাতায় জুট মিল সব বন্ধ, তো ফাইনালি আবার সেই বিভিন্ন এজেন্সির চেষ্টায় গতকাল থেকে আমাদের রপ্তানি শুরু হয়েছে। কালকে 5টি পণ্য চালান গেছে, গার্মেন্টস গেছে, একটা পণ্য চালানে $50,000 এবং পাশাপাশি কিছু প্যারিসোল এসেছে এবং আজকে সকাল থেকে স্বাভাবিক হচ্ছে। আমরা চাই যে ভারতের আউট অফ 8 নেইবার বাংলাদেশ ইজ দ্য বেস্ট অ্যান্ড ট্রাস্টেড নেইবার। বেনাপোল ট্রাক মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও বেনাপোল ট্রান্সপোর্ট মালিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিম উদ্দিন বলেন, পার্সেল ট্রেন চালু হওয়ায় বাংলাদেশের রপ্তানি বাড়বে, তাতে ব্যবসায়ী মহলে স্বস্তি ফিরেছে। ঢাকা থেকে রিদি হকের একটি রিপোর্ট। দীর্ঘদিন করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ এবং ভারতের এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ ছিল। গত মাসের 7 তারিখ থেকে বাংলাদেশের আমদানি শুরু হইলেও বাংলাদেশ থেকে রপ্তানি পণ্য ভারতে এক্সপোর্ট হয়নি। গত 5 তারিখ থেকে ভারতে বাংলাদেশি পণ্য এক্সপোর্ট হওয়া শুরু হয়েছে, আর এই এক্সপোর্টের মধ্য দিয়ে বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক একটা স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে। ভারত থেকে পণ্যবাহী যে ট্রেনগুলো আসছে সেখান থেকেও আমাদের বাংলাদেশে ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক একটা সাড়া পড়ে গেছে। আমদানি এবং রপ্তানি দুইটাই শুরু হওয়ার কারণেই আমরা ব্যবসায়ীদের পক্ষ থেকে দুই দেশকেই সাধুবাদ এবং ধন্যবাদ জানাই। মনিয়ারখাল ফরেস্ট রেঞ্জের আওতাধীন নাগাখাল থেকে চেরা কাঠ জব্দ করল বন বিভাগ। কাছাড় বন বিভাগের ডিএফও সানিদেও চৌধুরী নেতৃত্বে প্রোটেকশন ও সোনাই ফরেস্ট রেঞ্জের বনকর্মীরা যৌথ অভিযান চালিয়ে রবিবার পূর্বধলাইয়ের নাগাখালের 2 কাঠ পাচারকারীর বাড়ি থেকে এসব চেরা কাঠ জব্দ করেন। পরে জব্দ করা কাঠগুলো মনিয়ারখাল ফরেস্ট বিট অফিসে এনে রাখা হয়। তবে এই অভিযানে কোনো কাঠ পাচারকারীকে পাকড়াও করা সম্ভব হয়নি। এদিকে সোমবার চেরা কাঠ জব্দ করার বিষয়টি নিয়ে বিট অফিসার দেবাশিস নাথের কাছে জানতে চাইলে তিনি
সংবাদ মাধ্যমের বিভিন্ন প্রশ্ন এড়িয়ে যান। তারপরই প্রশ্ন উঠতে শুরু করে যে মুনিয়ারখাল বিট অফিস থেকে ঢিলছোড়া দূরত্বে নাগাখালে অবৈধভাবে চেরা কাঠ মজুত রাখার খবর শিলচর থেকে বসে ডিএফও সানিদেও চৌধুরী জানতে পারলেও মুনিয়ারখাল বিট অফিসার দেবাশিস নাথ কি জানতেন না? সম্প্রতি কৃষি বিভাগে 111টি নিযুক্তি নিয়ে মুখ্যমন্ত্রীর ভূমিকার তীব্র সমালোচনা করলেন আকসার প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ দত্ত রায়। এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে প্রদীপ অভিযোগ করেন, একদিকে মুখ্যমন্ত্রী বরাক সফরে এসে আশ্বস্ত করেন বরাককে বৈষম্য করা হবে না, তার কাছে বরাক ব্রহ্মপুত্র পাহাড় ভূয়াম সমান গুরুত্ব পাবে, আর অন্যদিকে তারই সরকার কৃষি বিভাগের সাম্প্রতিক নিযুক্তিতে বরাকের প্রতি বঞ্চনাই করল। বোধোদয় হৈছে অসমৰ এই কয়লা সিন্ডিকেটৰ কাৰণে 1,000 কোটি টকাৰ ৰেভিনিউ লছ হৈছে, পাৰ ট্ৰাক 80,000 ৰুপিজ কৰি সিন্ডিকেটে লৈ আছিলে ইমান দিনৰ পৰা, ডেইলি 200-300 ট্ৰাক ক্ৰছ কৰিছে। আপনি চিন্তা করে চাক গভর্নমেন্টের কিমান লস হয়েছে। আজি গভর্নমেন্ট ইমান দিন কিয় লাগিলে স্টেপ লবর কারণে, মই চিফ মিনিষ্টাৰক বারবার কইছো সিবিআই এনকোয়ারি করিব লাগে, ফাদিল করিব লাগে সব রহস্য। আমি মুখ্যমন্ত্রী তথাপি অভিনন্দন জ্ঞাপন করছো যে দেরিতে হলেও তেও এই এনকোয়ারির ব্যবস্থা করেছে, আর মই লোকায়ুক্ত মেঘালয়কো অভিনন্দন জানাইছো। বরখলায় এমএলএ সিগনেচার প্রজেক্টের আওতায় 10 কোটি টাকা ব্যয় সাপেক্ষ একটি সড়কের শিলান্যাস করেন বিধায়ক কিশোরনাথ। জালালতলা চন্দ্রনাথপুর হয়ে বাবুরবাজার পর্যন্ত আনুমানিক 6 কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটির এদিন শিলান্যাস শেষে আগামী মার্চের মধ্যে কাজ শেষ করতে বিভাগীয় কর্মকর্তাদের অনুরোধ জানান বিধায়ক নাথ। এদিন বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন বাস্তুকার আর এ চৌধুরী, এসডিও আর বি চক্রবর্তী, জেই দিলীপ সিনহা, মন্ডল সভাপতি অরিন্দম নাথ সহ আরও অনেকে। এই জলতলা জিপি এবং চন্দ্রনাথপুর জিপি দুই জিপির কানেক্টিং এই একটা রাস্তা সিগনেচার প্রজেক্ট, যেটা নাকি আমাদের এসজে রোড থেকে শুরু হয়ে আমাদের আন্দারপুর হয়ে সেই বাবুরবাজার পয়েন্টে বেরিয়েছে। এই রাস্তার শুভ শিলান্যাস এই উপলক্ষে এখানে আছেন পিডাব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এসডিও, জুনিয়র ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর, আমাদের ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, আমাদের চন্দ্রনাথপুর জিপির পঞ্চায়েত, জালতলা জিপির পঞ্চায়েত, এপি এবং এই অঞ্চলের শ্রদ্ধেয় নাগরিকবৃন্দ। এই রাস্তা নিয়ে অনেক দিন ধরে অনেক কষ্ট করেছেন এই অঞ্চলের লোকেরা, জালতলা যারা লোকেরা আছেন, এখানে অটো নিয়ে চন্দ্রনাথপুর যেতে হয়, চন্দ্রনাথপুরে ওখান থেকে অটো নিয়ে আসতে হয়, আর এই যে রাস্তা, এই রাস্তার মধ্যে অটো 2 দিন চলার পরে 3 দিনের দিন অটো ওয়ার্কশপে গ্যারেজে যেতে হয়, আর সেটা নিয়ে আমার কাছে অনেকবার অনেকে কমপ্লেন করেছেন, আর আমি নিজেও তো এই রাস্তা দিয়ে প্রায় দিনে আসা যাওয়া করি। তারপরে দেখে তারপরে এই রাস্তার উপরে একটা সিগনেচার প্রজেক্টটা নেওয়া হয়েছে, যে সিগনেচার প্রজেক্টটা আমাদের বিধায়কদের দেওয়া হয়েছে, প্রত্যেক পুরো আসামে প্রত্যেক এমএলএ কাছে একটা করে সিগনেচার প্রজেক্ট পাওয়া হয়েছে, আর যেটা একটা প্রজেক্ট পেয়েছি সিগনেচার প্রজেক্ট যেটা 10 কোটি টাকার, সেই 10 কোটি টাকা আমি এই রাস্তার উপরে দিয়েছি, যাতে এই রাস্তাটা। দক্ষিণ করিমগঞ্জের আমডাহর রূপারগুল পূর্ত সড়কে নিম্নমানের কাজের অভিযোগ করলেন জনগণ। সোমবার সংবাদ মাধ্যমকে ডেকে জনগণ অভিযোগ করেন মুখ্যমন্ত্রীর বিশেষ প্যাকেজের আওতায় বরাদ্দ 1,17,21,000 টাকার এই সড়কের কাজ কোনো ধরনের গাইডলাইন্স মেনে তৈরি করা হচ্ছে না, পরে নিম্নমানের এই কাজ নিয়ে জনগণ জেলাশাসক সহ বিভাগীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। এই রাস্তা আমার বাড়ি নিকট যার রাস্তার অনিয়মের খাওয়া সেন্টিভেলাইজন একবারে ফাতলা করিয়া, এরপরে মেডেলিং করছেন হালকা করিয়া, সাইডে দিন আই সাইড দিন কোনো নাই একটা রিং, তখন যে সাবকন্ট্রাক্ট যেগুলো লইছেন শিয়াবুদ্দিন এবং কিতা এন নামটা ভাই না শিবু ধান ধানটা কথা কইলাম, খোয়ার বাদে কোনো আমরা ওরকম কাজ করবো, আমরা এস্টিমেটও কাজটা ওরকম আমরা একটা একটা ওর বিছিয়ে দিতাম, আমরা কাজটা সুস্থ হিসাবে ওই তো জেলা কাজ এস্টিমেট আছে ওরকম কাজটা ওই তো ইউনিয়ম কাজ হইয়া আমরা রাস্তায় 2 দিন যাইতো না। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার।
করোনার সামাজিক সংক্রমণ, এবার পজিটিভ গ্রিন হিলসের দুই ডাক্তার সহ 17 ব্যক্তি। কাছারে কোভিড প্রকোপে উদ্বিগ্ন ডিসি, জিনিসপত্রের মূল্যবৃদ্ধি ঠেকাতে পদক্ষেপ। শিলচরে জনসমাগম কমাতে কঠোর প্রশাসন, ফুটপাতে দোকান খুললেই জরিমানা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।